ভয়ঙ্কর যুদ্ধ সাবমেরিন তৈরি করলেন তুরস্ক। ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদান আমেরিকার। ক্ষুব্ধ পুতিনের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি, তীব্র হামলা শুরু। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ছোট আকারের একটি যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে তুরস্ক। দেশটির প্রকৌশলীদের ডিজাইন করা STM-500 একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের SSB প্রধান ইসমাইল ডেমির একথা জানিয়েছে এক টুইটার বার্তায়। তিনি জানান, এটি আমাদের জাতীয় সাবমেরিন অ্যাডভেঞ্চারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা STM-500 সাবমেরিনের উৎপাদন শুরু করছি, যা দেশীয় সম্পদ দিয়ে তুর্কি প্রকৌশলীরা ডিজাইন করেছিলেন। তিনি জোর দিয়ে জানান, STM-500 উন্মুক্ত সমুদ্রে এবং অগভীর পানি উভয় ক্ষেত্রেই যেন কাজ করতে পারে এমনভাবেই ডিজাইন করা হয়েছে। ইসমাইল ডেমির বলেন, এটি কৌশলগত প্রয়োজন, যেমন পুনরুদ্ধার ও নজরদারি এবং বিশেষ বাহিনীর অভিযান ও সাবমেরিন বিরোধী যুদ্ধেও সাড়া দিতে পারে। STM-500 সাবমেরিনটি উন্নত এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে। STM-500 সাবমেরিনটির উন্নয়নে কাজ করছে তুরস্কের নামকরা প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান STS। এটি কোনো ধরনের সমস্যা ছাড়াই 30 দিন যে কোনো ধরনের মিশনে অংশ নিতে পারবে। সাবমেরিনটিতে 18 জন ক্রু ছাড়াও 8 জনের একটি বিশেষ বাহিনী থাকবে। প্ল্যাটফর্মটিতে মোট 8টি ভারী টর্পেডো এবং 4টি রেডি টু ফায়ার টর্পেডো টিউব সহ গাইডেড মিসাইল ফায়ারিং ক্ষমতা থাকবে। এদিকে ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদান আমেরিকার। রুশ হামলার শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এবার ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। নতুন করে এ সহায়তা চলমান যুদ্ধের গতি বদলাতে ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়ক হবে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রশাসন ইউক্রেনকে 2টি NASAMS ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 4টি রাডার ও 155 মিলিমিটারের 1.5 লাখ রাউন্ড গোলা দেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এর আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় $82 কোটি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। শুধু যুক্তরাষ্ট্র নয়, সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও ইউরোপের দেশগুলো। তুরস্ক দেশটিকে অত্যাধুনিক ড্রোন দিয়েছে। যুক্তরাজ্য নতুন করে $50 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছে। কানাডা $20 কোটি বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে। এছাড়াও ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, স্লোভাকিয়া সহ অনেক দেশ সহায়তা নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। নতুন করে সহায়তা পাঠানোর বিষয়ে গত সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের অংশ নিয়ে সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, ইউক্রেনের যত দিন ও যা যা সহায়তা প্রয়োজন হবে আমরা তা সরবরাহ করব। রুশ আগ্রাসন প্রতিরোধ করতে ইউক্রেনের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে, যদিও আমি জানি না এর শেষ কোথায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইউক্রেনকে প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দেওয়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের আকাশ প্রতিরক্ষাকে আরও জোরদার করবে। নতুন করে ঘোষণা দেওয়া সহায়তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরবর্তী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ইউক্রেনে পৌঁছাতে পারে বলে আশা করা যাচ্ছে। এদিকে ইউক্রেনে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার হামলা প্রতিরোধে আরও আধুনিক অস্ত্রশস্ত্র পেতে পশ্চিমা দেশগুলোর কাছে আবেদন জানানো এবং তাতে সাড়া দেওয়ায় বেজায় ক্ষুব্ধ পুতিন সরকার। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা জানিয়েছে, রাশিয়া তাদের অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন আনছে যা দেখে মনে হচ্ছে তারা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব ওয়ারের গবেষণায় বলা হয়েছে, ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ায় ধকল যেন সামলানো যায়, সেজন্যই রাশিয়া নিজেদের অর্থনীতিতে পরিবর্তন আনছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইনস্টিটিউট অফ ওয়ার তাদের সর্বশেষ পর্যালোচনায় জানান, ক্রেমলিন এমন কিছু আইন করার প্রস্তাব করছে যা মানুষকে রাতের বেলায় বা কেন্দ্রীয় সরকারের ছুটির দিনেও কাজ করতে বাধ্য করবে। ইনস্টিটিউট আরও জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু শক্তি কেন্দ্র রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্ত করতেও ব্যবস্থা নিচ্ছে।
এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরের লক্ষ্যবস্তুর টার্গেট করে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। বন্দর শহর ওডেসা থেকে 100 কিলোমিটার দূরের মিকোলাইভ শহরে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে। এ সময় শহরে এয়ার রেড সাইরেন অর্থাৎ বিমান হামলার সতর্ক সংকেত শোনা গেছে। মেয়র আলেকজান্ডার সেনকেভিচ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে লেখেন, আপনারা আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকুন, শহরের শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। এই মিকোলাইভ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ওডেসার কাছে একটি বহুতল ফ্ল্যাট বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। তারপর মিকোলাইভে এই ঘটনা ঘটেছে। কেন এই বিস্ফোরণ ঘটছে তা পরিষ্কার নয়, তবে রাশিয়া জানিয়েছে তারা এই অঞ্চলে ইউক্রেনের আর্মি কমান্ড পোস্টগুলোতে হামলা চালাচ্ছে। কিন্তু ইউক্রেন সরকার দাবি করেছে মস্কো এখন যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও মিসাইল হামলা জোরদার করছে। অন্যদিকে রাশিয়ার দাবি তারা সামরিক স্থাপনাতেই হামলা করছে, বেসামরিক লোকদেরকে তারা টার্গেট করেনি। ওডেসাতে শুক্রবারের হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক মাটিতে ধসে গেছে। এর আগে সোমবার ক্রেমেনচুকে একটি শপিং মলে হামলায় নিহত হয়েছে 19 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা মিকোলাইভে এবং পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক ফাঁড়িগুলো ধ্বংস করছে। সেখানে তারা নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করেছে। নিজের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেবে মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুসকো শুক্রবার বলেছেন, রাশিয়াকে বৃহত্তম হুমকি হিসেবে উল্লেখ করে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সার্বিক বৈরিতার প্রকাশ ঘটিয়েছে। রাশিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ভালাদি ডিসকাশন ক্লাবে প্রদত্ত এক ভাষণে তিনি বলেন, রাশিয়াকে বৃহত্তম হুমকি হিসেবে ঘোষণা করেছে ন্যাটো। তা গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। ন্যাটো স্পষ্টভাবেই ঘোষণা করেছে যে তারা রাশিয়াকে সার্বিকভাবে দমন করতে রাশিয়ার বিরুদ্ধে বৈরিতা করবে। ন্যাটোর মাদ্রিদ শীর্ষ সম্মেলনের ফলাফল প্রমাণ করে ন্যাটো স্নায়ুযুদ্ধের সময়ে সামরিক নিরাপত্তা নিশ্চয়তা মডেলে ফিরে গিয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদান বাল্টিক অঞ্চলে সামরিক পরিস্থিতির অবনতি ঘটাবে এবং ইউরোপের নিরাপত্তা উন্নয়ন প্রক্রিয়ায় সবচেয়ে দুঃখজনক ঘটনার অন্যতম পরিণত হবে। যদি দেশ দুইটি ন্যাটোতে যোগ দেয় তাহলে মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে। এবার জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া। জার্মানির পক্ষ থেকে এমন আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাশিয়া জার্মানিতে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে জার্মানির এক কর্মকর্তা। জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেন, এমন হতে পারে যে রাশিয়া নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে। তার সন্দেহ, গ্যাস লাইনকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য যে 11 দিন সময় প্রয়োজন কিন্তু তা দীর্ঘায়িত করতে পারে রাশিয়া, আর তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে। তিনি বলেন, রাশিয়া যদি গ্যাস সরবরাহ কমিয়ে দেয় তাহলে আমাদেরকে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, ওর গ্যাসের ব্যবহার কমিয়ে আনতে হবে। ইউক্রেনে হামলার পর ইউরোপের দেশগুলোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে বেশ কয়েকটি দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে বিভিন্ন নিষেধাজ্ঞার জবাবেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। মুলার এরই মধ্যে গ্যাস ব্যবহারের বিষয়ে জার্মানির বাসিন্দাদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।